সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। বরাবরের মতো আজকেও একটি সম্পূর্ণ নতুন ভিডিও আপনাদের উপহার দেওয়ার জন্য চলে আসলাম আমি। তো আজকের ভিডিওটা থাকতেছে প্যাশন ফ্রুট হারভেস্টিং, অর্থাৎ ট্যাঙ্কফল হারভেস্টিং করার উপর। তো ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট এবং মজাদার হতে চলছে, তাই কোথাও স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা সঙ্গেই থাকবেন। চলুন তাহলে বন্ধুরা শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি। আপনারা ভিডিওতে দেখছেন এই যে একটা কালারফুল এখানে ফল আছে, তো এই ফলটা আমরা সেল করার জন্য এটা নেওয়া যাবে। তো এরকম যে ফলগুলো রয়েছে আমরা এগুলো হারভেস্ট করব মোটামুটি 5-7 কেজির মতো। তো পুরো ভিডিওতে আমি দেখাবো যে কোনগুলো কালারফুল ফল এবং কোনগুলো নিলে কোনো সমস্যা নেই এবং টক কম হবে। এই যে একগুচ্ছ ফল দেখতে পাচ্ছেন, এখানে দুইটা ফল আমি ছিঁড়ব। এই যে দুইটা, এই দুইটা কালারফুল আসছে। তো যেগুলোতে এই যে বাদামি কালার একটু গাঢ় রং আসছে, এটাকে পার্পেল বলা হয়। তো এই পার্পেল সাইজটাই আমরা সবসময় সেল করে থাকি। এই কালারফুল ফলগুলো অনেক যত্ন সহকারে আমরা আপনাদের হাতে পৌঁছাই দিই। একসাথে এখানে মানে সন্ধ্যা হয়ে আসতেছে, তো এই জন্য একটু আলো কম, তার মধ্যেও আমি দেখানোর চেষ্টা করতেছি। এই যে সম্পূর্ণ বাদামি কালার, এটা হচ্ছে গ্রিন পার্পেল। এটা এটাও কালারফুল। এই যে উপরে একটা আছে, এটা ফুললি কালার আসেনি ভাই, দেখা যাচ্ছে উপরেও আছে। তো আমাদের এই ট্যাঙ্ক ফলের বিস্তার আপনারা দেখতে পাচ্ছেন যে কতটুকু জায়গা ধরে এর বিস্তার। এই যে আমরা হারভেস্ট করে ফেলছি অনেকগুলো। তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিকে। সবদি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের এই চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।